বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আবারও এয়ারফোর্স নিয়োগ করবে নতুন করে কিছু সংখ্যক শূন্য পদে। কিছু সংখ্যক বলতে গেলে 25 শূন্য পদে নিয়োগ করা হবে গ্রুপ সি পদে। তো পুরো বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে, কতগুলো শূন্য পদ আছে, কিভাবে আবেদন করবেন এবং কোথায় গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। তার জন্য সাথে থাকুন ভিডিও এবং কি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন সব কিছু। আর যারা এখনো পর্যন্ত তোমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, যেখানে পোস্টাল অ্যাড্রেসগুলো 1 থেকে সিরিয়াল নম্বর লেখা আছে। আর পোস্টগুলো কি কি নিয়োগ করা হবে, যেরকম কুক, এমটিএস, লন্ড্রিম্যান, কার্পেন্টার, তো এই পদে নিয়োগ করা হবে। কিন্তু সব ক্যাটাগরির জন্য সব সব আলাদা জায়গায় জায়গার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ, যেরকম পোস্টাল অ্যাড্রেস যেটা হলো এয়ারফোর্স ভুবনেশ্বর নগর, যেখানে নিয়োগ করা হবে কুক আর এমটিএস। তো এইভাবে আপনাকে পুরো নোটিফিকেশন দেখে নিতে হবে। প্রচুর বড় একটি নোটিফিকেশন, 25 শূন্য পদে নিয়োগ, এখানে আরও নিয়োগ করবে। এই চাকরিগুলোর জন্য মিনিমাম যেটা হলো স্টোরের জন্য মিনিমাম লেভেল 4 হিসাবে বেতন দেওয়া হবে, গ্র্যাজুয়েশন করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিং স্টোর কিপিং অ্যাকাউন্ট আর কনসার্ন রিপোর্ট পাবলিক প্রাইভেট সেক্টরে। তারপর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। টাইপিং স্পিড থাকতে হবে পার মিনিট 35টি, ইংলিশে 30টি, এভাবে আবেদন করতে পারবেন। এখানেও লেভেল 2 হিসাবে বেতন দেওয়া হবে। স্টোর কিপারের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ডার আন্ডারে। এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোর কিপিং অ্যাকাউন্টে, এখানেও সে একই বেতন দেওয়া হবে। কুকের জন্য এখানে পুরো মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে রান্না বড়ায়। তারপর পেন্টারের জন্য এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, শুধুমাত্র এখানে ITI সার্টিফিকেট থাকতে হবে আবেদনের জন্য। তারপরে কার্পেন্টারের জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, শুধুমাত্র ITI থাকতে হবে কার্পেন্টারের জন্য। কপার স্মিথ অ্যান্ড শিট মেটাল ওয়ার্কারের জন্য এখানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র স্বীকৃতি দ্বারায় ইউনিভার্সিটি বা বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু ITI লাগবে হলো কপার স্মিথের জন্য। এসি ম্যাচের জন্য একই মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট স্বীকৃত আন্ডারে, এখানে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ই সার্ভিক্স ম্যানে। ফিটারের জন্য সেই একই মাধ্যমিক পাস ITI থাকতে হবে। হাউসকিপিং জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে যে কোনো বোর্ডের আন্ডারে, স্বীকৃত বোর্ডের আন্ডারে, এখানে কোনো কোনো কিন্তু চায়নি, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। লন্ড্রিম্যানের জন্য এখানে মাধ্যমিক পাস, শুধুমাত্র 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ধোবিঘাটের। ম্যাথ স্টাফের জন্য এখানে মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন, শুধু 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়াশারের জন্য। তারপরে মাল্টি টাস্কিংয়ের জন্য আবেদন করতে পারবেন, এখনও 1 বছরের জন্য ওয়াচম্যান আর ল্যাসকার অর্থাৎ LNT-র মাধ্যমে যা মানে যদি থাকে কোয়ালিফিকেশন আবেদন করতে পারবেন। টেলারের জন্য এখানে মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন, কিন্তু ITI লাগবে হলো টেলারে। তো এইভাবে আরও শূন্য পদে নিয়োগ করা হবে, যেখানে ম্যাট্রিকুলেশন পাশে আবেদন করতে পারবেন ট্রেডসম্যানের জন্য, এখানে ইসফারিসের ম্যানরাও আবেদন করতে পারবেন, হিন্দি টাইপবেস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ করা হবে শুধু মিনিমাম কোয়ালিফিকেশন নেওয়া হবে, নিয়োগ করা হবে শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে। এখানে আবেদন করার শেষ তারিখ এখানে আজ থেকে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, যেখানে সরকারি হিসাবে SC/ST-দের 5 বছর আর OBC-দের 3 বছর ছাড় থাকছে। এখানে আবেদনের জন্য যারা স্ট্যাম্প, যারা SC/ST আছে, কোনো রকম মূল্য লাগবে না, শুধুমাত্র 10 টাকা দিয়ে স্ট্যাম্প পেপার দিয়ে আপনাকে পোস্ট অফিস বা স্পিচ পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অফলাইনে আবেদন চলবে। এখানে আবেদনের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের জন্য আমি অ্যাপ্লিকেশন আলাদা করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে টোটালি ফর্মটা দেখে নেবেন। ওইখান থেকে হাতে কলমে আপনাকে লিখে নিয়ে আপনাকে যা যা আপনি ওই ফর্মে দেবেন সেই সেই ডকুমেন্ট আপনাকে পিন আপ করে আপনার পোস্ট অফিসের মাধ্যমে, স্পিড পোস্ট বা নর্মাল পোস্টের মাধ্যমে আবেদন করে নিতে হবে। তো বন্ধুরা, বোঝা গেল কীভাবে আবেদন করবে। 25 শূন্য পদ সব জায়গায় কিছু কিছু ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, তো সেই ক্যাটাগরি হিসাবে আবেদন করতে পারো। তো ভিডিও এখানেই শেষ, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ।